হ্যালো, আসসালামু আলাইকুম। কেয়াপি রান্নাঘরের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম হেলদি একটা সালাদ। এটা থাই চিকেন সালাদ, তবে আমি আমার মতো করে কিছু বাঙালি আনা এনে এর সাথে মিক্সড করে দুইটা মিলিয়ে একটা সালাদ তৈরি করার চেষ্টা করেছি। এখানে আছে টমেটো, শসা, ক্যাপসিকাম, গাজর, আছে পেঁয়াজ কুচি, আছে ধনে পাতা কুচি, আছে কাঁচামরিচ কুচি, আছে চিনাবাদাম, চিকেন তো আছেই, আর আছে একটা সস। সব মিলিয়ে দুর্দান্ত টেস্ট হয় এটার। এটা আমরা প্রায় করে খেয়ে থাকি, অনেক টেস্ট লাগে। এমনিতেই যে কোনো সালাদ আমাদের খুবই প্রিয়, সে শসা গাজরের সালাদই হোক আর টমেটো সালাদই হোক। তারপরে এটা গেস্টের সামনে একটা স্পেশাল সালাদ হিসেবে আপনি পরিবেশন করতে পারেন, তাহলে ডাইনিং টেবিলটা অনেক আকর্ষণীয় হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাদের পেজটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।